আমি কেটা করুন বেটা মধ্যে দেখা পশ্চিম চাম্পাসরার সেক্রেটারি কলস কলস স্যার আরে বউ হারো ওই মেইন ক্যামেরাম্যান ডিস্টার্ব করো না ভাই আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টিকো নমন বীরোকা বন্দন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিত্তি যাত্রা বাসুদা বন্দন এবং পঞ্চক্রণ প্লেজ শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চক্রণ প্লেজ এবং মিত্তি যাত্রা ছিল বাসুদা বন্দন ছিল এবং গতকালকে শিলাফলক উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মিট্টিগুলি যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 2টা 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে 2টার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে এই মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্যপথে অনারেবল প্রাইম মিনিস্টার কন্ট্রোলিং প্রোগ্রাম করবেন সেটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিট্টি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা এখানে কনক্লুড করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোটো ছোটো কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমরা আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে
তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য এটাকে সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 63টা পঞ্চায়েতের জন্য 63টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর কলস পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা প্রিজার্ভ করছি